কেমন আছো বন্ধুরা? সবাই খুব ভালো আছো? আমিও ভালো আছি। আর পাচ্ছি না, আমার আবার সিরিয়াসলি হাসি পাচ্ছে। এটা আমি করছি না, এই যো ডাইনিবুড়ি বর ভিডিওটা করা শুরু করলো না আজকে, জাস্ট হাসি লাগে। বলি না, ভেরু ভেরু, পুরো ভেরুর মতো লাগছিল তোর বরকে, বিশ্বাস কর, পুরো ভেরুর মতো লাগছিল। বলতাম না, কিন্তু কেন বলতো? ওই যে তুই পরের বরকে নিয়ে বলিস অকম্মা নিকম্মা, পরের বরকে ছোট করিস, পরের বরের বডি দেখিয়ে নোংরা কথা বলিস, ওই জন্য আর কি। তো তোর বরকে কেমন লাগে সেটা একটুখানি বলে দিলাম। একে তো স্পাইনলেস, তারপর পুরো ভেরু, তারপর পুরো দাঁত বের করা, কলকাতার অ্যাড দিচ্ছিল। তো যাই হোক, সেটাই বলছি আর কি। এবার বুঝতে পারছিস ডাইনি, মা হওয়ার নয় মুখের কথা, বুঝতে পারছিস? এই তো সবই শুরু, জার্নি শুরু হয়েছে। আদৌ জার্নি শুরু হয়েছে তো কে জানে, যা তবে তোর উপর বিশ্বাস রাখছি, একটুখানি হলেও মা হতে যাচ্ছিস তো, তো সেই জন্য আর কি। তো বুঝতে পারছিস মা হওয়া কত কষ্টের, হাড়ে হাড়ে টের পাবি। আর বুঝতেও পারছিস, প্রথম দিনই তো বুঝে গেছিস বলছিস, শুধু একটু টিপে আলট্রাসাউন্ডটা হয়েছে, তাতেই বুঝতে পেরে গেছিস যে কী কষ্ট কী কষ্ট। বুঝতে পেরেছিস এরকম কষ্ট না সব মেয়েদেরকেই পেতে হয়, কম বেশি 19-20 প্রত্যেকটা মেয়েকে অনেক কষ্ট পেয়ে মা হতে হয়। এমনি এমনি বাচ্চাগুলো জন্ম আমরা দিইনি, বুঝতে পেরেছিস? আমার বাচ্চা জন্ম দিতে গিয়েও আমার কষ্ট হয়েছে, আর প্রত্যেক মায়েদের বাচ্চা জন্ম দিতে গিয়ে যার যেমন তাকে তেমন কষ্ট পেতে হয়েছে। তো সেই বাচ্চাদের তুই মরণ কামনা করিস, কেমন লাগে? কেমন লাগে তখন আমাদের মায়েদের ভেবে দেখ একবার। তুই কী ভেবে দেখবি, তুই তো আবার বাচ্চাদের জন্ম পরিচয় নিয়েও কথা বলিস। এই যো তুই এতটা স্পাইনলেস, মানে সিরিয়াসলি শু তোকে বলছি, তুই এতটা স্পাইনলেস, তোর তো মেরুদণ্ডই নেই। তুই যে বলিস সত্যের, আমি সত্যের পথে চলি, যে অন্যায় করবে যে মিথ্যে কথা বলবে আমি তার বিরুদ্ধে গলা তুলে প্রতিবাদ করি, তাই বুঝি তোর ক্ষমতা আছে বলার? যে তুই উজ্জ্বলকে গুন্ডা বলিস আর কণিকাকে গুন্ডি বলে ভিডিও করিস, তোর ক্ষমতা আছে? কই একবার ক্ষমতাটা দেখা তো, একবার ক্ষমতা দেখা। তোকে তোকে স্ট্রাইক দিচ্ছে না, কেউ তোকে স্ট্রাইক দেবে না, তোকে উজ্জ্বল কণিকা একবারও স্ট্রাইক দেবে না। কিন্তু তোর যদি সত্যিই বুকের বাটা থেকে থাকে, বা তুই যদি সত্যিই সত্য মানে সত্যের পথে চলে থাকিস, তাহলে বুক মানে গলা উঁচু করে বল যে তুই এই তুই যে ভিডিওগুলো করিস সেগুলো কণিকা আর উজ্জ্বলকে নিয়েই করিস। পারবি বলতে? তুই পারবি না। কেন বলতো? তুই ভীতু, তুই মেরুদণ্ডহীন, তোর বড় একটা কাপুরুষ, তুইও একটা মেরুদণ্ডহীন, আই মিন স্পাইনলেস একজন মহিলা। তুই যেটা বলিস সেটা তুই শুধুমাত্র লোককে হ্যারাস করার জন্য বলিস, নিজে পয়সা কামাবার জন্য, কি নিজের গর্বে সন্তান আনবি তার ট্রিটমেন্টের জন্য লোকের চরিত্রকে তুই বাজারে হাটে বাজারে বিক্রি করিস। কাকে? কণিকার উজ্জ্বলকে, ওদের ফ্যামিলিটাকে, তুই প্রত্যেকটা ওই ফ্যামিলির প্রত্যেকটা মহিলাকে, MSL ফ্যামিলির প্রত্যেকটা মহিলার চরিত্রকে তুই বাজারে বিক্রি করে দিচ্ছিস, নিলাম করে দিচ্ছিস। কেন না? নিজে দুটো টাকা উপার্জনের জন্য। এটাই তুই সারা দিনের শেষে ডাইনি বুড়ি, এটাই তোর পরিচয়, বুঝতে পেরেছিস? শুনতে খুব খারাপ লাগছে না? আমি জানি তুই প্রত্যেকের ভিডিও দেখিস, তুই বলিস না যে আমি দেখিনি, আমাকে এ বলে দেয় ও বলে দেয়, ক্যাচ কলা, বুঝতে পেরেছিস? আমরা সব জানি তুই কমেন্টের দিকে হাঁ করে পড়ে থাকিস, কার ভিউজ কতটা হচ্ছে। তুই তো উজ্জ্বল কণিকাদের চ্যানেলের মানে সিম্পল লাইফস্টাইলের ভিউজ দেখলে তুই মানে তোর চোখ কপালে উঠে যায়। ইভেন তুই ওদের সাবস্ক্রাইবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকিস, ওদের চ্যানেলের ভিউজের দিকেও হাঁ করে তাকিয়ে থাকিস। তোর এত লোভ, তুই এত লোভী মহিলা, না নিজে ভালো করে সংসার করতে পারলি, না নিজে ভালো একজন স্ত্রী হতে পারলি, না জীবনে নিজে সন্তান ধারণ করতে পারলি, না শ্বশুর শাশুড়িকে সুখে রাখতে পারলি, না নিজের সংসারে ননদ নন্দাই সকলকে নিয়ে একটা সুখের সংসার তৈরি করতে পারলি। তোর মতো অসার, তোর মতো একজন মানে কি বলবো অসফল নারী আমি পৃথিবীতে একটাও দেখিনি, একটাও আমি কোনোদিন দেখিনি। দিনের পর দিন ঝুড়ি ঝুড়ি মিথ্যে দিয়ে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে দিয়ে ভিউয়ার্সদেরকে হিপনোটাইজ করছিস, এছাড়া আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ঝুড়ি ঝুড়ি মিথ্যে তোর মধ্যে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে, ঝুড়ি ঝুড়ি নিজের সংসারে নিজে আলাদা, সেটাও তো সৎসাহস নেই বলার যে তুই সেপারেট থাকিস, সেটুকু বলারও তোর সৎসাহস নেই। তোর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর সম্পর্ক আদায় কাঁচকলায়, সেটুকু বলারও তোর সৎসাহস নেই, বুঝতে পেরেছিস? তোর জীবনটা কীরকম দেখ, মানুষ সত্যি বলে ভিডিও করে, আবার কেউ মিথ্যে বলে ভিডিও করে, আর তুই দিনের পর দিন মিথ্যেটাকে সত্যির প্রলেপ দিতে চাইছিস, কি না আমি এই আমি সেই, আমার শ্বশুর শাশুড়ি এই শ্বশুর, সত্যিই তো শ্বশুর শাশুড়ি ভালো মানুষ, কিন্তু তোর বরটাকে তার ভালো করে মানুষ করতে পারেনি, ও একটা ভেরু। কেন বলতো? যার স্ত্রী মা বাবাকে দেখে না, সেই স্ত্রীকে তোল্লাই দিয়ে তার স্তৈন হয়ে পড়ে থাকে, স্পাইনলেস ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। তুই আবার বিচার করিস পরের চ্যানেলের পরের লোকেদের, বুঝতে পেরেছিস? আর তুই তো কত সুন্দর করে তোর নিজের জীবনে ঘটে যাওয়া যে যে ঘটনা আছে না সকলের সাথে পরকীয়া ব্যাপারটা তুই এত ভালোভাবে মানে আমার মনে হয় তুই পরকীয়ার উপর বিয়েড করেছিস, বুঝতে পেরেছিস তো? যার জন্য পরকীয়া ব্যাপারটাকে তুই ছোট থেকে না খুব ভালো করে রপ্ত করেছিস। তুই নিজে বলেছিস তোর মা তোর বোনকে নিয়ে বাইরে গেছিল, তো সেই সময় তুই বাড়িতে একা থাকতিস, কী করতিস বাড়িতে থেকে? পরকীয়া একদম, তোর সাথে যা যা ঘটনা ঘটতো তুই সব সময় ফিল করিস অন্য কোনো নারীর সাথেই ঘটনা ঘটেছে, মানে নিজের জীবন দিয়ে, মানুষ বলে না নিজের জীবন দিয়ে অন্যের জীবন বিচার করে, তুই হচ্ছিস সেই রকম একটা নারী, প্রথম মহিলা নারী না, তুই আনাড়ি, একদমই তুই আনাড়ি। আর তোর মতো শেয়ানা ধুরন্ধর, ওই তো যেমন তোর ভেরুটা আজকে ভিডিও করলে দেখলাম করে, এই তো দেখো কত সুন্দর দিল ঢাকা দিয়ে শুয়ে আছিস, কত অ্যাক্টিং করলি, ঢাকাটা দিয়ে শোবার আগে ভালো করে শিখিয়ে দিয়েছিলিস যে আমি ঢাকাটা দিয়ে শুচ্ছি, এই অ্যাঙ্গেল থেকে এইভাবে ভিডিও করবে, পা পর্যন্ত দেখাবে, আবার ওয়ারিসের পাতাটা ভালো করে দেখিয়ে দেবে, কারণ লোকে বিশ্বাস করবে না হলে যে তুমি আমাকে ওয়ারিসটা খুলে দিয়েছো। ওই ভেরুটার মাথা থেকে না ওই ওয়ারিসটা দেখানোর বুদ্ধিটা বেরোবার নয়, কারণ আইডিয়া করা যায় কার মাথায় কতটা কি আছে না, আর কাকে গোঁতা দিয়ে দিয়ে মাথা থেকে বার করতে হয় সেটা আমাদের আইডিয়া আছে, আমরা তো ভিডিও করি আমরা বুঝি ব্যাপারগুলো, বুঝতে
পেরেছিস তো আর ভিডিও দেখি আমরা সকলের, অতএব কার মিথ্যে কার সত্যি আমরা ধরতে পারি। ওয়ারিশটা কি সুন্দর ভেলুটা দেখালো, এই যে বন্ধুরা দেখো এই যে ওয়ারিশটা গুলে দিয়েছি, মানে কি তোমরা বিশ্বাস করবে না তো, এই দেখো আমি গুলে দিয়েছি, বুঝতে পেরেছো? এটা তোর প্ল্যান ছিল, মানে ভেলুটাকে এত সুন্দর করে তুই ট্রেনিং দিস না, বোঝা যায় যে তোর ট্রেনিংয়ে ওঠে আর তোর ট্রেনিংয়ে বসে। মানে ওই যে বলে না ঘুড়ি ওড়াও চকি যতই ঘুড়ি ওড়াও, এই টিপিক্যাল গানগুলো আমার মনে থাকে না, তো লাটাই তো আমার হাতে এরকম একটা ব্যাপার আছে না, তো সেটাই আর কি, যতই ঘুরিয়ে ওরা তাতে লাটাই তো আমার হাতে, এরকম একটা কিছু ব্যাপার। তো যাই হোক, লাটাইটা তুই ধরে রেখে দিয়েছিস, মানে দড়িটা লাগামটা তুই ধরে রেখে দিয়েছিস, আর ওই ভেরু ঘোড়াটা টাকবাক টাকবাক করে খালি ছুটতে থাকে এদিক ওদিকে, এটাই হচ্ছে ব্যাপার। ভাবা যায়, হ্যাঁ, প্রত্যেক দিন এমিসেলের পিন্ডি চটকানো, এমিসেলের পিন্ডি না চটকালে ওই যে তুই আর কি সত্যি কথাটা তো বলেই ফেললি, যে কী বলি বলতো, যে আমার তো বিরাম রেস্ট নিলে চলবে না, না গল গল করে টাকা খরচ হয়ে যাচ্ছে, তো আমাকে তো আমার কাজটা করতেই হবে, মানে কি এমিসেলের পিন্ডি তো আমাকে চটকাতেই হবে, তাতে কণিকা যত ভালোই মেয়ে হোক না কেন তাকেও আমাকে বদনাম করতে হবে, আর কণিকার ফ্যামিলির যতগুলো মহিলা আছে তারা যতই চরিত্রবান হোক না কেন বা চরিত্রবতী হোক না কেন, তাদের চরিত্রকে হনন আমাদের আমাকে করতেই হবে, কারণ আমার গল গল করে টাকা বেরিয়ে যাচ্ছে না আমার ব্লকেজ খুলতে গিয়ে, তো সেই ব্লকেজ খুলতে গিয়ে আমার যে টাকাটা বেরিয়ে যাচ্ছে তার জন্য তো আমাকে মিথ্যে মিথ্যে করে লোকের পিন্ডি চটকাতে হবে, লোকের সংসারকে ভেঙে দিতে হবে, লোকের চ্যানেলের ভিতকে নড়িয়ে দিতে হবে, মানে এত মিথ্যা আমাকে বলতে হবে, অতএব আমাকে স্ট্রং না হলে হয় নাকি? এই যে দেখছো ভেরুটা আমাকে ওয়ারেস গুলো দিয়েছে, আমি ওয়ারেস দুটো খেলাম, আবার আমি বসে পড়বো লোকের পিন্ডি চটকাতে, মহিলাদের চরিত্র হনন করতে, বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কথা বলতে, আরে আমি নিচে অনেক নামতে পারি তোমরা কিচ্ছু ধরো না বন্ধুরা, কারণ আমার ব্লকেজ খুলতে হবে না, সিরিয়াসলি তোর মতো ছোট লোক, তোর মতো পাপিষ্ঠা, তোর মতো কুলোঠা, তোর মতো অপয়া মহিলা ছাড়া না এই ধরনের কেউ করতে পারে না, কেউ করতে পারে না। তবে কথায় বলে না ভগবান মাথার উপরে আছে, পাপের ঘোড়া তোর পূর্ণ হয়ে গেছে, সিরিয়াসলি তুই শুধু ওয়েট কর, বলছি না তুই একটা স্পাইনলেস মহিলা, তোর কোনো মেরুদণ্ড নেই, তুই একজন ঠক জোচ্চোর মিথ্যেবাদী ধববাজ মহিলা, টাকার জন্য তুই সব করতে পারিস, তুই টাকার জন্য নিজেকেও বিক্রি করে দিতে পারিস, তোর মতো মহিলা টাকার জন্য নিজেকেও বিক্রি করে দিতে পারিস, যে মহিলা ঘোর রাস্তার প্রত্যেক মানুষের সামনে এক ঘর লোকের সামনে পরপুরুষের হাত ধরে মজ মারাতে পারে, মুস্তি করতে পারে, পরপুরুষকে ভাসুরের হাত ধরে, মানে পাড়াতুতো ভাসুরের হাত ধরে জড়িয়ে ধরে তাকে ওরকম করে হাক করতে পারে, সেই রকম নোংরা মহিলা কী করতে পারে, আর অন্যদের চরিত্রকে সে কতটা কলঙ্কিত করতে পারে আর কারুর জানতে বাকি নই, বুঝতে পেরেছিস? তোর ভিউয়ার্সরা যারা যায় তারাও তোর মতো ক্যাটাগরি, আজকে বলতে বাধ্য হচ্ছি তোর মতো ক্যাটাগরি, সেই জন্য সেই জায়গায় কালি মারতে যায়, বুঝতে পেরেছিস? কারণ কোনো ভদ্রবাড়ির মহিলা, কোনো ভদ্রবাড়ির পুরুষ কখনো কোনো ভদ্রবাড়ির মহিলার চরিত্র হনন করবে সেই জায়গায় গিয়ে কেউ তালি মারতে যায় না। আজ পর্যন্ত কণিকা উজ্জ্বলের ভিডিওতে কোনোদিন আমরা একটা ভিউয়ার্স যারা আমরা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, আমরা কোনোদিন ওদের ভিডিওর মধ্যে কোনো মহিলার চরিত্র নোংরামি আমরা আমাদের কোনোদিন চোখে পড়েনি, কারণ ওরা যথেষ্ট ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, আজকে ওরা নিজেদের জায়গাটা নিজেরা তৈরি করে নিয়েছে, এত লাখ লাখ মানুষের ভালোবাসা ওরা নিজেরা কিনে নিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওরা যথেষ্ট সফল, প্রত্যেকটা মানুষ ওদের ভালোবাসে, বুঝতে পেরেছিস? তোর মতো পাপিষ্ঠা নারী ওদের একটা চুলও ছিঁড়তে পারবি না, বিশ্বাস কর সত্যি কথা বলছি, আর তোর ভগবান করে তোর কোল ভরাক, কিন্তু জানি না তুই এত পাপ কাজ করেছিস, এই পাপ কাজের ফল হিসেবে তোকে কী ভোগ করতে হয় সেটা জানি না, সবটা তো ভগবানের হাতে, আমরা তো মানুষ নিমিত্র মাত্র। তবে এইটুকু চাইবো যে সন্তানের মর্মটা তুই বোঝ, তুই বোঝ, আর এইভাবে কষ্ট পেতে পেতে তুই বোঝ যে কত কষ্ট করলে, কত জন্মের তপস্যা করলে তবে কোল আলো করে একটা সন্তান লাভ করা যায়, এটা তুই বোঝ, আমরা চাই, বিশ্বাস কর তুই বোঝ এটা। তবে যদি তবে পরের সন্তানের জন্ম পরিচয় নিয়ে কথা বলতে গেলে যাতে তোর বুকে বাঁধে, তবে মনে হয় না তোর মতো পাপিষ্ঠা নারী যারা টাকা পছন্দ করে, মানে টাকার জন্য সব কিছু পারে, নিজেকে বিক্রিও করতে পারে, সেই মহিলা বুঝবে কি না আদৌ সন্দেহ আছে, বুঝতে পেরেছিস? যদি সৎ সাহস থাকে, আবারও বলছি বলে দেখা, তোর তো বিরাট সৎ সাহস, তো বলে দেখা, আমরা দায়িত্ব নিচ্ছি গ্যারেন্টি, কণিকা তোকে স্ট্রাইক দেবে না, দেবে না, কিন্তু বলে দেখা যে এই কথাগুলো তুই কণিকাকে নিয়েই বলিস, তোর সৎ সাহস নেই, তুই বলিস না তোর সৎ সাহস, তোর সৎ সাহস নেই, যদি থাকতো তুই স্বীকার করতিস, এখন বলছিস কি গুন্ডা গুন্ডি আমি কাকে বলি, আমি তো কাউকে বলি না, কাকে বলছি, এগুলো তো কাল্পনিক নাম, মাই গড, যারা ভীতু হয় কাপুরুষ হয় স্মাইললেস হয় তারা বলে, তুই সত্যের নিয়ে বলিস, তুই যদি সত্যের নিয়ে বলিস না তোর গলায় জোর থাকতো, আমাদেরকে যদি কণিকার কোনো কণিকার এই যে কণিকা যদি কোনো স্টেপ নেয় না আইনি, যদি আমাদের ডাকে সাক্ষ্য প্রমাণে, আমরা তো গিয়ে বলবো যে হ্যাঁ আমরা তোকে বলেছি, আমরা বলতে পারবো, কেন বলবো না, একটা ভদ্র পরিবারকে দিনের পর দিন দিনের পর দিন তুই আক্রমণ করে গেছিস, তাই তোর মতো নারীর জন্য সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের বিচার তো আগে তারপর আইনের বিচার, সাধারণ মানুষ হয়ে আমরা তোর মতো মানে আমরা পাবলিক হয়ে তোর মতো পাপিষ্ঠা নারীকে এই রকম কথাই বলবো, সমাজ তোর দিকে আঙুল তুলবে, বুঝতে পেরেছিস? সেই সৎসাহস আমাদের আছে কিন্তু তোর নেই, কারণ তুই একটা ঠক জোচ্চোর মিথ্যেবাদী প্রতারক মহিলা, বুঝতে পেরেছিস? চল আজকে এইটুকু হজম কর, বাকিটা আবার পরে দেবো, চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পাশে থেকো, তারা।